রংপুরে নারী জাগরণের অগ্রদূত রোকেয়া শাখাওয়াত হোসেনের জন্মবার্ষিকী ও প্রয়াণ দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে রোকেয়া দিবস। সকালে দিবসটি উপলক্ষে বেগম রোকেয়ার জন্মভূমি রংপুরের মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দে রোকেয়ার স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণের পর জাতীয় পতাকা উত্তোলন ও পায়রা বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন রংপুর জেলা প্রশাসক মোবাশ্বের হাসান। পরে বাংলা একাডেমি আয়োজিত ও জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় যোগ দেন বিশিষ্টজনরা। এদিকে সকালে রোকেয়া প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ হাসিবুর রশিদ। পরে তার নেতৃত্বে শিক্ষক শিক্ষার্থী কর্মকর্তা কর্মচারীদের সমন্বয়ে এক শোভাযাত্রা বের করা হয়।